bike it. এবার ব্রেকফাস্ট খেয়ে আমাদের বাড়ি ফেরা শুরু। এই যে শিবম ভাই এবং দাদারা সবাই রয়েছে। আমি সকালবেলা একটু চারদিকটা ঘুরে এলাম, গাড়িটা হোটেলের সামনে নিয়ে এলাম যাতে ব্যাগ নিয়ে অত দূর টানতে না হয়। বেঁধে এখন আমাদের গন্তব্য শিলিগুড়ি। বেরিয়ে যাচ্ছি মঙ্গন থেকে, প্রায় দিন তিনেক বাদে ভিডিও চালু হলো, ক্যামেরা রেখে গেছিলাম মঙ্গনে, আমি দেবাংশ লুকিয়ে নিয়ে গেছিল। এই রাস্তায় অ্যাকশন ক্যামেরা নিষেধ, অথচ মোবাইল ক্যামেরা বা বড় ক্যামেরা অ্যালাউ। 2023 সালের মে মাসের 12 তারিখ আমাদের সিকিম সফরের সপ্তম দিন, সফর মোটামুটি শেষ, এখন সামনে ঘরে ফেরার রাস্তা। আজ আমরা চলে যাব শিলিগুড়ি, প্রায় 150 কিলোমিটার রাস্তা। শেষ দিকটা সমতল হলেও পাহাড়ি রাস্তা 125 কিলোমিটার, তাই সময় লাগবে। এখন আমরা চলেছি NH 310A ধরে, ভালো রাস্তা, কিন্তু কিছু পরেই মাংশিলাতে এই রাস্তা ছেড়ে যে রাস্তা ধরতে হবে তার অবস্থা খারাপ। এই রাস্তায় আমরা এসেছি, এই রাস্তাটা তিস্তার কাছ দিয়ে যাবে আর ন্যাশনাল হাইওয়েটা চলে যাবে গ্যাংটক। রং রং ক্রস করে এবারে দিকচুর দিকে এগোচ্ছি। রাস্তা এখনো ভালো আছে ঠিকই, কিন্তু একটু পরেই একদম সরু বাজে রাস্তা হয়ে যাবে। সিংতাম সিকিমের এক গুরুত্বপূর্ণ সড়ক সংযোগ বিন্দু, এখান থেকে সিংতামের দূরত্ব 40 কিলোমিটার। খারাপ রাস্তা শুরু হয়ে গেল, রাস্তা তৈরির কাজ চলছে, পিচ নেই, রাস্তার মাঝে একটা ঝর্ণা পেয়ে গেছি, একটু দাঁড়ালাম, ভিউটা সত্যি দেখার মতো। একদম উপর থেকে নামছে, আসলে গাড়িগুলো পাস করছে, রাস্তাটা খারাপ বলে অনেকগুলো গাড়ি। এখানে সুপ্রিয়কে নামিয়ে দিতে হয়েছে, ও ছবি তুলতে তুলতে আসছে, বৃষ্টির জন্য পুরো কাদা হয়ে আছে। অনেকটা রাস্তা এভাবে আসছি, সামনে কত বাকি কে জানে। সবচেয়ে খারাপ অংশটা পেরিয়ে এখানে একটু বিশ্রাম নিচ্ছি। সামনে সামডং থেকে একটু ভালো রাস্তা পাবো, তারপর সিংথাম থেকে পুরোপুরি ভালো রাস্তা। মাঝখানে খুব খুব খারাপ রাস্তা ছিল, রাস্তা তৈরি হচ্ছে, মাটি ফেলে দিয়েছে, জল কাদা পাথর, এখন বেশ ঠিকঠাক রাস্তা। রোদে ঝলমল চারপাশ, সুন্দর আবহাওয়া আজ। সিংতাম পেরিয়ে এসেছি, তিস্তার ধারে একটু বিশ্রাম নিচ্ছি,
এখন 11:15 বাজে। কয়েকটা দিন বেশ ঠান্ডা পরিবেশে কাটানোর পর এখন একটু গরম লাগছে। আগামীকাল তো গরমে একেবারে বেহাল দশা হয়ে যাবে। এখানে তিস্তার অনবদ্য রূপ, সুন্দর একটা বাঁক, আর সামনে বাঁধ থাকায় প্রচুর জল, পান্না সবুজ জল। সুন্দরী তিস্তা, তিস্তার ঘন পান্না সবুজ রংটা এখানে অসাধারণ লাগছে। সূর্যের আলোটাও অসাধারণ পড়েছে। এই রাস্তা ধরেই আমরা চলেছি শিলিগুড়ির দিকে। পথে পড়ল তিস্তা, সামনে একটা ড্যাম থাকাতে এখানে তিস্তার জল জমে রয়েছে এবং জলের রং পান্না সবুজ। রংপোতে সিকিমের সীমানা পেরিয়ে আমরা এখন বাংলায় ফিরে এসেছি। আমাদের এই সফরে প্রচুর সুন্দর জলপ্রপাত বা ঝর্ণার সাথে সাক্ষাৎ হয়েছে। এরপর হয়তো আর তাদের দেখা পাবো না। এখানে চমৎকার ঝর্ণাটি আমাদের গতি রুদ্ধ করে দিল। সাধারণ ঝর্ণার সাথে একটা মুহূর্ত আমরা শেয়ার করছি। যথারীতি রাস্তা শুনছান এবং স্যার ছবি তুলতে ব্যস্ত, স্টিল ক্যামেরায় ছবি তুলছেন স্যার, ওই জন্য স্যারের মনোনিবেশ আরও বেশি। আমি চেষ্টা করছি যতটা আর কি জিনিসটাকে কভার করা যায়। দারুণ প্রকৃতি এবং রাস্তা দিয়ে দাঁড়িয়ে যাচ্ছি, সেটাকে আমরা ছবি টবি তুলছি, অনেকেই দেখতে দেখতে যাচ্ছে। এখন 12:30 বাজে, আমরা খাওয়ার জন্য থামলাম। সামনে সেবক পাহাড়ি রাস্তা শেষ হয়ে যাবে, তারপর সমতল। ঘড়িতে এখন 2:30 বাজে, আমরা পাহাড়ি পথের একেবারে শেষে চলে এলাম। এবার তাকে বিদায় জানাতে হবে। পাহাড়ি পথে গাড়ি চালানোর যে উত্তেজনা এবং আকর্ষণ, সেটা তো বলে বোঝানো যাবে না, তবে আবার সেটা কখনো কখনো ভীতিপ্রদও বটে। যাই হোক, এখন আমাদের সামনে সমতল। সেবক পেরিয়ে আমরা শিলিগুড়ির পথে, পরিচিত রাস্তা। এখন দুপুর গড়িয়ে বিকেলের দিকে, রাস্তায় যানবাহন কিছুটা কম। শিলিগুড়িতে কিন্তু আমরা হোটেলে থাকবো না, সেখানে আমাদের জন্য দেবাংশুর প্রাক্তন সহকর্মী সমীর বাবুর উষ্ণ আতিথেয়তা অপেক্ষা করছে।